দর্শক, আলহামদুলিল্লাহ 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 রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি, এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি। দর্শক, প্রথম ফোন কল দেখে চলেন কে প্রথম আমাদেরকে কল করেছেন। সালামু আলাইকুম। ডান পাশের কোমরে ব্যথা, এটা কতদিনের ব্যথা সাদ্দাম? এই কোমরের ব্যথা কি কোমরেই থাকে নাকি কোমর থেকে পায়ের দিকে যায়? আমি একটু লিখে নিচ্ছি এই জন্য আপনার। আপনি আমাকে কি দেখতে পাচ্ছেন সাদ্দাম? আমাকে দেখতে পান? সম্মানিত দর্শক, যারা আমাদেরকে কল করেছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এমনভাবে কল করেন যেন আপনি আমাকে দেখতে পান, তাহলে আমাদের কথোপকথনে অনেক সুবিধাই হতে পারে। জি সাদ্দাম, বলেন আপনার কষ্ট দেড় বছরের। আপনার এটা পায়ের দিকে যায়, যখন বসে থাকেন তখন পায়ের দিকে যায়। আপনি একটু জোরে কাশি দিয়ে দেখেন তো কোনো কষ্ট লাগে? কাশি দিলে কষ্ট পান? আপনি আপনি একটু বিছানায় শুতে পারবেন? এরকম সুযোগ আছে চিত হয়ে শুতে পারবেন? হ্যাঁ, শুয়ে আছেন। আচ্ছা, আপনি আপনি দুই হাঁটু ধরে আপনার বাঁকা করে আপনার বুকের সঙ্গে লাগান, দুই হাঁটু ধরে বাঁকা করে বুকের সঙ্গে লাগান। হ্যাঁ, এখন এখন কি আপনার পায়ের দিকে কোনো ব্যথা আছে? ডান পায়ের দিকে যে ব্যথা যায় সেটা আছে এখন? আচ্ছা, আপনি বারবার এই এক্সারসাইজটি করেন, বারবার এই একটি এক্সারসাইজ করবেন, তবে মনে রাখবেন এক্সারসাইজ ইজ মেডিসিন। আপনার জন্যে এক্সারসাইজ ইজ মেডিসিন। যারা এই ধরনের অসুস্থতায় ভোগেন তাদের সবার জন্যেই এক্সারসাইজ ইজ মেডিসিন। তাহলে আপনি এই এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করার আগে আপনি দুটো চিকিৎসা করতে হবে। একটি চিকিৎসা হলো এক পোয়া নারকেলের তেল নিয়ে ওখানে বিশ কোয়া রসুনকে ছেঁচে দিয়ে নারকেল তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন। গরম করে যখন নারকেলের তেল গরম হবে, রসুনগুলো লাল লাল হবে, তখন একটা কাপের মধ্যে, এই যে এরকম একটা কাপের মধ্যে ঢেলে রাখবেন, এরকম কাপের মধ্যে ঢেলে রাখবেন। ওকে, এটা সকালে এবং সন্ধ্যায় কাপ থেকে তেল নিয়ে কাউকে বলবেন আপনার কোমর থেকে পায়ের পা পর্যন্ত ডলে দিতে, কমপক্ষে 20 মিনিট। যে পায়ে ব্যথা যায়, কোন পায়ে, ডান পায়ে ডলবেন। 20 মিনিট ডলার পরে আপনি এই যখন 20 মিনিট ডলতে থাকবেন তখন একটা পানির পাত্রে বা পাতিলের মধ্যে একটা বড় টাওয়াল, যেটা কোমর থেকে পা পর্যন্ত যায়, এই টাওয়ালটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে 20 মিনিট পরে এটা আস্তে করে চিপে উঠিয়ে কোমর থেকে পা পর্যন্ত ঢেকে রাখবেন, উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন। এই দেখেন, আমরা ড্রাই টাওয়াল দিয়ে এখন ঢেকে দিচ্ছি, আপনাকে দেখাচ্ছি আমরা কীভাবে ডলবে, যে ডলছে, তারপরে ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন, ড্রাই টাওয়াল। ওকে, এরপরে এক্সারসাইজ কী করবেন? চিত হয়ে শুবেন, মাথা নিচে একটি বালিশ দেবেন, দিয়ে দুই হাঁটু বুকের দিকে বারবার টানবেন, একটি এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজ হলো আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখবেন। ডান, আমরা এখন ওই ভিডিওতে চলে যাচ্ছি, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখবেন কীভাবে, এই দেখেন ডান পায়ের গোড়ালি, এখন আমার মডেল রাখতেছে, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখছে, রেখে এখন বুকের দিকে টানবে, বুকের দিকে টানবে। এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা নয়, এর পরের ভিডিওটা, এই ডান পায়ের গোড়ালি এই নিয়ে, এই নিয়ে আসলো, এই রাখলো, এই টানলো, আপনি এভাবে টানবেন, টেনে বুকের কাছে নিয়ে ধরে রাখবেন কমপক্ষে 5 সেকেন্ড, অথবা 5 বার সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি।
এটা কিন্তু অন্তর থেকে বলবেন, মন দিয়ে বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি এভাবে। আর মনে মনে বলবেন, হে আল্লাহ পাক, যে কোনো চিকিৎসার ওসিলে আমাকে ভালো করে দিন। সাথে কোরআনিক দোয়া সূরা ফাতিহা পড়বেন, আগে পিছে দরুদ পড়বেন, আল্লাহকে বলেন আল্লাহ ভালো করবেন। এই এক্সারসাইজ দুটো, একটা বুকের দিকে টানলেন আর একটা ডান পায়ের গোড়ালি বাম হাঁটুতে রেখে বুকে টানলেন। আপনি এক সপ্তাহ করে আমাকে ঠিক আগামী সপ্তাহে শনিবারে এ সময় ফোন দেবেন, ওকে? আর আমাদের জন্য একটু দোয়া করবেন, যেন মাকে নিয়ে, মাকে নিয়ে আমি উমরায় যেতে চাই, যেন উমরায় যেতে পারি, এই দোয়াটা করেন, ওকে? সালামু আলাইকুম। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যদি আপনার শারীরিক অসুবিধা না থাকে, প্রচুর পানি খাবেন, পানি আপনার ব্যথা কমায়। দর্শক, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, মিষ্টি জাতীয় খাবার ব্যথা বাড়ায়। দর্শক, যিনি ধূমপান করেন তাকে বলবো, ধূমপান করবেন না, ধূমপান ব্যথা বাড়ায়।